আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমি ফিতরাত বা স্বভাবজাত সুন্নাত সম্পর্কে আলোচনা করব। ফিতরাত বা স্বভাবজাত সুন্নাত কি কি? এই সুন্নাতগুলো কেন আমরা ফলো করব এবং সকল মুসলমানের কেন তা পালন করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ প্রথমে আমরা জানব যে স্বভাবজাত সুন্নত কি। শবাবজাত সুন্নত হল যে সুন্নতগুলো প্রত্যেকটা নবী রসুল আদায় করেছেন এবং যারা এই সুন্নতগুলি আদায় করে সুন্নতগুলি মেনে চলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন তো এই স্বভাবজাত সুন্নত বা ফিতরাত সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহী মুসলিমে হাদিস নাম্বার ছয়শো সাতাইশ হাদিসটি বর্ণনা করেছেন হজরত আয়েশা তা তালা আনহ। তিনি বর্ণনা করেন যে রাসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দশটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত প্রথম নাম্বার হল গোফ খাটো করা আমরা যেটা যেটাকে বলি মোচ এই মোচকে গোফকে খাটো করা এটা হচ্ছে ফিতরাত বা স্বভাবজাত সন্নত দুই নাম্বার হচ্ছে দাড়িকে লম্বা করা তো বর্তমান সমাজে চিত্রটা অনেক সময় ভিন্ন দেখা যায় অনেকে দাড়িকে একদম চেঁচে ফেলে আর মোষকে বড় বড় করে রাখে তো এটা কিন্তু একটা গাদ্দারি তো এরকম গাদ্দারি কেউ করবো না যারা করে তাদেরকেও আমরা সতর্ক করে দেব কারণ এটা হচ্ছে ফিতরাতের অন্তর্ভুক্ত স্বভাবজাত সন্নত তো দুই নাম্বার হচ্ছে দাড়িকে লম্বা করা তিন নম্বর হচ্ছে মেসওয়াক করা মেসওয়াক করলে অনেকগুলো ফাজাইল পাওয়া যায় তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেসওয়াক তালার সন্তুষ্টির কারণ অর্থাৎ যারা মেসওয়াক করে নিয়মিত আল্লাহতালা তাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং মুখের তো দূর হবেই সাথে সাথে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টিও অর্জন করতে আমরা সক্ষম হব এই হাদিসের মধ্যে চার নম্বর যে ফিতরাতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে পানি দিয়ে নাক ঝাড়া অর্থাৎ নাককে পানি দিয়ে পরিষ্কার করা পাঁচ নাম্বার হচ্ছে নখ কাটা অর্থাৎ হাতের নখ পায়ের নখ নখ কাটা নিয়মিত নখ কাটা ছয় নাম্বার হচ্ছে আঙ্গুলের গিরাসমূহ ধৌত করা সাত নাম্বার হচ্ছে বগলের পশম উপড়ে ফেলা অনেকে আছে যারা বগলের পশম উপড়াতে পারেন না যারা যারা পারেন না তারা বগলের পশমগুলিকে চেঁচে চেঁচে ফেলবেন আর যাতে সম্ভব হবে বগলের পশমগুলোকে উপড়ে ফেলবেন কারণ এটা হচ্ছে ফিতরাতের অন্তর্ভুক্ত আট নম্বর হচ্ছে নাভির নিচের পশম মুন্ডন করা অর্থাৎ চেঁচে ফেলা এটা অবশ্যই করতে হবে চল্লিশ দিনের মধ্যে একদিন অবশ্যই আমাদেরকে নাভির নিচের পশম পরিষ্কার করতে হবে নয়তোবা আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না নয় নম্বর ফিতরাত যা সুন্নত হচ্ছে ইস্তেঞ্জা করা আর দশ নম্বরের কথা মুসাব বর্ণনাকারী বলেছেন যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমি ভুলে গিয়েছি সম্ভবত সেটা হবে কুলি করা তো বন্ধুগণ এই হলো মোট দশটি স্বভাবজাত সুন্নত যে সুন্নতগুলো প্রত্যেকটা নবিরাসুল পালন করেছেন এবং যারা এই সুনতগুলি নিয়মিত পালন করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এজন্য আমরা সকলেই প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ আমরা সকলেই এই ফিতরাত বা শবাবজাত সুননতগুলির ওপর আমল করার চেষ্টা করব কখনোই মিস করব না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই স্বভাবজাত সন্নতগুলির ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই ফিতরাতজাত সুন্নতগুলি সম্পর্কে জানতে পারে আর আপনি যদি নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চান তাহলে অনলাইন মাদারা সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন এবং সেই সাথে আপনাদের আপনাদেরকে জানাতে চাই আপনাদের যাদের খাঁটি মধু বা খাঁটি ঘি প্রয়োজন তারা মুয়ার শপ থেকে নিতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খাঁটি মধু খাঁটি ঘি সরবরাহ করছি মুয়ার শপের ফেসবুক পেজের লিঙ্ক ফাস্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও নাম্বার দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা নিতে পারেন তো বন্ধুগণ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত